ছোট পতঙ্গ এডিস মশার ভয়াবহতায় নাস্তানাবুদ দেশ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। স্বজন হারানোর বোবা কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 300 ছাড়িয়েছে। এক মৌসুমে এত বেশি মৃত্যু আর কখনো দেখেনি বাংলাদেশ। গেল জুলাই মাসেই মৃত্যু হয়েছে 204 জনের, আর আগস্টের প্রথম পাঁচ দিনে প্রাণ গেছে 52 জনের। বিশেষজ্ঞদের মতে বেশি সংখ্যক আক্রান্ত আর নতুন নতুন উপসর্গ দেখা দেয়ায় মৃত্যু বাড়ছে। এই বছর বেশি মৃত্যু হওয়ার কারণ হচ্ছে বেশি ইনফেকশন হয়েছে, এই জন্য বেশি মারা যাচ্ছে। আগে যেহেতু মানুষ ইনফেক্টেড হয়ে গেছে, ওদের মধ্যে আবার হচ্ছে বলে বেশি হচ্ছে। তাহলে প্রতি বছর এখন আমরা যদি ভবিষ্যতে দেখি এরকমভাবে যদি ট্রান্সমিশন হতে থাকে, তখন আরও বেশি মৃত্যু হতে পারে। চলতি বছর পুরুষদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি হলেও মৃত্যু বেশি নারীদের। বিশেষজ্ঞরা বলছেন নারীদের হাসপাতালে যাওয়ার প্রবণতা কমের কারণে মৃত্যু ঘটছে বেশি। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে সুরক্ষার নতুন উপায় ভ্যাসলিন মসকিটো ডিফেন্স লোশন। বেশি মারা যাওয়ার এক নম্বর কারণ বলছে যে ডিলে ইন স্টার্টিং অ্যারাইভিং টু হসপিটাল। আমাদের দেশে মানুষের মধ্যে হসপিটালের প্রতি একটা অনীহা আছে, এই অনীহাটা মহিলার মধ্যে আরও বেশি। অনেক সময় মারা মনে করে বা অন্যরা মনে করে যে আরে যত্ন নেই, তাহলে তো ভালো আছে, কিন্তু তখনই ওরা খারাপটা হয় এবং ওরা রেজিস্ট করে টু গো টু হসপিটাল। তাহলে এটা মহিলাদের মধ্যে বেশি থাকার কারণে আমার মনে হচ্ছে যে মহিলারা বেশি এফেক্টেড হচ্ছে। চলতি বছর মোট আক্রান্তের 54% রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে 80% মারা গেছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।